নমস্কার, আমি সৃজনী বুটিকের মৌসুমী পাল। আজকে চলে এসেছে একদম কুর্তির লাইভ নিয়ে, তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমি আজকে পরেছি একটা ধুতি সালোয়ার কুর্তি, মানে এইটা ধুতিটা দেখো একদম এই সামনে দিয়ে একটা আজরা প্রিন্ট চলে যাচ্ছে, আর দুদিকটা পুরো ব্ল্যাক, ভীষণ স্টাইলিস্ট। তার উপরে একটা শর্ট কুর্তা এইরকম ভাবে আছে, এটা ভেতরে স্লিপস আছে, এটার ভেতরে স্লিপস দেওয়া আছে, কিন্তু স্লিপসটা যদি কেউ মনে করো তাহলে স্লিপস লাগিয়ে নেবে, আর যদি না মনে করো তাহলে স্লিপলেসই পরবে। আর পাশে একটা এরকম ধরনের লেস আছে, যেটা হচ্ছে এই যে ধুতির যে সামনে যে প্রিন্টটা আর কি, আজরাকে এই কলমকারী যে প্রিন্টটা একদম ভীষণ স্টাইলিস্ট। এটা সবাই সব বয়সে যদি ক্যারি করতে পারো অবশ্যই এটা পরবে, কারণ এটা দারুণ দেখতে লাগবে। পাশে হচ্ছে এই রকম একটা লেস দেয়া আছে, সেটা তোমরা মনে করলে খুলে ফেলতে পারো, না হলে তোমরা একটু স্টাইল হিসাবে রেখে নিতে পারো। 1190 মাইনাস 10% ডিসকাউন্ট আছে, 1190 মাইনাস 10% ডিসকাউন্ট। তোমরা প্লিজ এবার কমেন্ট করো, তার সঙ্গে শেয়ার অতি অবশ্যই করবে, লাইক 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 তোমাদের চাই, আর তার সঙ্গে অনেক অনেক কমেন্ট করবে, আর আমার ইউটিউবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা ঝটপট বুকিং করবে 9831031229, 8282866777, এই দুটো নাম্বারে ঝটপট বুকিং করবে। আর আমার বুটিকটা হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা, তার অপোজিটে আমার বুটিক, এটা তোমরা সবাই জেনে গেছো। তো আমি দেখাচ্ছি ফার্স্ট কুর্তিটা, এগুলো হচ্ছে গান্তি আজরাক, যেটা আমরা একটা আজরাক দেখাই, একটা তো নর্মাল যেটা হচ্ছে আজরাক, আমি সব আজরাক কিন্তু আমার গুজরাটের, এইগুলো কিন্তু গুজরাটের একদম পিওর আজরাক, যেটা গান্তি গাটানের মধ্যে গান্তি আজরাক আর কি, একটা ব্লক আজরাক হয়, তার থেকেও আর একটা খুব ভালো যে আজরাকটা আর একটাও হয় সেটা হচ্ছে গান্তি আজরাক, যেটার মধ্যে হচ্ছে যে গামের পরিমাণটা একটু থাকে। এই হচ্ছে যে কুর্তিটা দেখো এইরকম ভাবে যাচ্ছে, এই হচ্ছে যে কুর্তিটা সামনে আমি প্রত্যেক আজকে দেখাবো ম্যাক্সিমাম হচ্ছে আজরাকের উপর, একদম গরমের। এটা 3XL, 3XL মানে 3XL মানে 46, তাই তো 46 মানে 44 46। আচ্ছা সামনেটা এটাও আজরাকের যাচ্ছে। এইবার তোমরা স্ক্রিনশট পাঠিয়ে আমাকে জানাবে যে তোমাদের কোন সাইজটা, কারণ কোন সাইজটা অ্যাভেলেবেল আছে আমি ঠিক জানি, বুঝতে পারছি না, আমি সেটা বলে দেবো। ফার্স্ট কুর্তিটাই হচ্ছে 46 সাইজ, অনেকেই বলেছে 46 সাইজের, এই জন্য 46 সাইজটা আমি দেখাচ্ছি। প্লাস হচ্ছে একটা এই ডান দিকে হচ্ছে যে পকেট আছে, এই যে এই এই সাইডে ডান সাইডে হচ্ছে যে পকেট আছে, আর সামনেটা পুরোটাই এইরকম আজরাকের এইরকম, আর এইরকম ভাবে কাঠের বাটন দেওয়া আছে দেখো, আর এটাও আজরাক। এই হচ্ছে স্লিপসটা, এটা হচ্ছে 3/4 হাতা, একদম অনেকটা বড় হাতা স্লিপস করা আছে, আর সামনেটা এরকম, ব্যাক সাইডটা পুরোটাই গামটি আর আজরাকের মধ্যে একটু ব্ল্যাকিশ গামটি আজরাক, আর এই হচ্ছে যে পুরোটাই এইরকম ভাবে আছে পুরোটাই। আর এর লেন্থটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম আমার অনেকটাই লেন্থ, এটাও তাই 1190, 1190 মাইনাস 10%। দেখো দামগুলো কিন্তু আমার কাছে ভীষণ রিজনেবল, গামটি কুর্তি সফট, তোমরা হাতে পেলে 100% কটন, 100+100% কটন, 100+100% কটন, মানে একদম কটন বাই কটনের মধ্যে আছে, এক নম্বর কুর্তি। সেকেন্ড কুর্তিটা হচ্ছে যে 42 সাইজ আছে, এটা হচ্ছে বাগরুর মধ্যে করা আছে, ইন্ডিগো এন্ড বাগরুর মধ্যে করা আছে, এটা হচ্ছে জলপাই একটা গ্রিন কালারের মধ্যে, এরও সাইজ আছে। তোমরা শুধু নিজেদের সাইজ গুলো একটু বলবে, যদি থাকে আমি অ্যাভেলেবেল বলবো, যদি না থাকে তাহলে আমি না করে দেবো। এই এটা হচ্ছে 42 সাইজ, সামনেটা এরকম ইন্ডিগো দেওয়া আছে উইথ সিকোয়েন্স করা, আর এই হচ্ছে যে বাগরু প্রিন্টটা দেওয়া আছে এর মধ্যে, এটা হচ্ছে বাগরুর মধ্যে যাচ্ছে, আর এই হচ্ছে যে সাইজটা 42 সাইজ।
এইটা হচ্ছে যে 42 এর মধ্যে আসছে, আর একদম সব সামার ওয়্যারিং কুর্তি দেখাচ্ছি আমি, যেগুলো হচ্ছে পরে ভীষণ আরাম আর খুব স্টাইলিশ। এই কালারের একটা তোমরা পালাজো বানিয়ে নেবে, দারুণ দেখতে লাগবে। এই কালারের পালাজোর সঙ্গে বা এই কালারের লেগিংস যারা প্রেফার করো লেগিংস, আমি হলে পালাজো। এই হচ্ছে যে কুর্তিটা, এটার প্রাইস হচ্ছে তোমার 990 মাইনাস 10% ডিসকাউন্ট, 990 এটা, 990 10% ডিসকাউন্ট, এর সাইজ বলা শোনো। আচ্ছা আমি যেটা পড়েছি এইটা হচ্ছে যে এই রকম, যেটা আমি পড়েছি তার হচ্ছে যে সাইজটা হচ্ছে এটা এক্সএল, মানে হচ্ছে যে 42, আমি পড়েছি এল, আমি এল পড়েছি মানে 40 পড়েছি, আর এইটা হচ্ছে 42, আর একটা আছে এর থেকে বড় সাইজ। যদি কাউরির পছন্দ হয় এটা শর্ট, কিন্তু এর ভেতরে আমি বলে দিচ্ছি এর ভেতরে কিন্তু স্লিপস লাগানো আছে, এই যে এর ভেতরে কিন্তু স্লিপস আছে, ইন্টারলক করা আছে, আর এর ভেতরে স্লিপসটা দেওয়া আছে, এই যে একদম স্লিপস দেওয়াই আছে, এই হাতাটা, এই যে স্লিপস এর এইরকম ভাবে কট পাইপিং করে এই স্লিপসটা চলে আসছে এরকম ভাবে, এই হচ্ছে যে স্লিপসটা আসবে। আর তার সঙ্গে তোমরা একটু প্লিজ একটু কমেন্ট করো, এইটা হচ্ছে আপার সাইডটা যাবে, এখানটা হচ্ছে ওই কলমকারি যেটা আছে সেইটা কলমকারি দিয়ে একটু ডিজাইন করা আছে, আর পুরোটাই এইরকম শর্ট, এর নিচের দিকটাও এইরকম ভাবে পট্টিটা বসানো আছে, আর এর প্যান্টটা হচ্ছে যে এইরকম ধুতি, ধুতির মধ্যে এইটা যাচ্ছে 1190 10% ডিসকাউন্ট। আফটার 10% ডিসকাউন্ট করে কি হচ্ছে 1070 রুপিস, এগুলো খুব স্টাইলিশ মেয়ে পড়তে পারে, বা নিজেও যদি এটা আমি পরবো, আমার ভীষণ ভালো লেগেছে। আর এর সঙ্গে একটাই শুধু জুতো যেটা পরবে, জুতি পরবে এর সঙ্গে, জুতিটা পরলে ভীষণ ভালো লাগবে, কারণ কোন যারা জুতি পছন্দ করো তারা প্লিজ এর সঙ্গে জুতিটা পরবে, দেখবে দারুণ দেখতে লাগছে, ভীষণ ভালো লাগবে। আমি চটি পরেছি যেহেতু আমি এর ভেতরে, আমার জুতি বাইরে খোলা আছে, আমি সেটা বাইরে ইউজ হয়েছে বলে আমি এখানে পরতে পারলাম না, নাহলে আমি পরে দেখাতাম, আমি এমনি চটি পরে আছি। তা এর সঙ্গে জুতি পরবে, সেটা যারা হিল পছন্দ করো হিল অবস্থায় কিনবে, না হলে এমনি নর্মাল জুতি পরবে, খুব ভালো লাগবে। 1190 প্রাইস রেঞ্জ, এটা হচ্ছে যে 42 আছে। তারপরে দেখাচ্ছি আবার গান্তি আজরাকের মধ্যে, দেখো এটা একটা জিনিস হাউস কোট আমরা যেটা পরি, দেখো কি ভালো দেখতে জিনিসটা, এতটাই সুন্দর যে এর ভেতরে কিন্তু স্লিপস দেওয়া আছে, এই যে স্লিপস কিন্তু থাকবে, একদম সুন্দর করে স্লিপসটা দেওয়া আছে। এইবার তোমরা পরবে যেটা হাউস কোট পরো তোমরা, এই দেখো ঠিক এইরকম ভাবে কুর্তিটা যাবে, এই দেখো কেমন লাগছে, একটা দারুণ দেখতে, ভেতরেও আছে বাদাটা, আমি বাঁধলাম না এটা, আমি জাস্ট দেখাচ্ছি, এই হচ্ছে যে পরবে, আর এর সঙ্গে স্লিপসটা লাগিয়ে নেবে, একটাও গান্টি আজরাকের মধ্যে যাচ্ছে, কি অপূর্ব দেখতে। তোমরা এটা হাউস কোট হিসাবেও ব্যবহার করতে পারো অনেকটা, আর যদি তোমরা কুর্তি হিসাবে ব্যবহার করতে পারো সব রকম ভাবে এটা যাবে, ইউজ করা যাবে, কি সুন্দর দেখো পেতে একদম বসেছে, মানে এতটা সুন্দর এটা, এইগুলো কিন্তু এতটাই স্টাইলিশ যে ছাড়ার নয়, এগুলো ভীষণ ভালো লাগছে, আমার তো খুব ভালোই লাগছে। 1190 10% ডিসকাউন্ট, 1190 10% ডিসকাউন্ট, এই যে এর ভেতরেও কিন্তু বাঁধার ওই স্লিপসটা আছে, তোমরা মনে করলে এর ভেতরেও বেঁধে নেবে তাহলে আরেকটু টাইট হবে, হ্যাঁ এটা সাইজ টাইম বলে দিচ্ছে, এই যে এইরকম ভাবে বেঁধে তার উপরে তোমরা এইভাবে পরবে, তাহলে তোমরা কুর্তি হিসেবেও এটা পরতে পারো, এই যে কুর্তি হিসেবেও এটা পরা যায় নিচে, বা লেগিংস পরলে, আর যদি মনে করো একটু বেড়াতে যাচ্ছ
ভেতরে একটা কিছু পড়লে, অনেকেই তো আজকাল বারমুডা বা ওপরে একটা শর্ট গেঞ্জি পরো, এবার তোমরা বেড়াতে গেছো সকালবেলা ব্রেকফাস্ট করতে যাবে, সেই ক্ষেত্রে একটা এটা পরে নাও উপরে, বা ডিনার করতে নামবে হোটেলের মানে রেস্তোরাঁতে, তখন তোমরা এইরকম একটা পরে নাও, দারুণ লাগবে। ঘরেও পড়তে পারো, এগুলো ইউজ করতে পারো, কুর্তি হিসেবেও পড়তে পারো, পরে আছো জাস্ট নিচে একটা লেগিংস পরে বেরিয়ে যাও তোমরা। 1190 10% ডিসকাউন্ট আছে। এটার সাইজটা আমি বলে দিই, এগুলো ভীষণ স্টাইলিশ, এক্সেল মানে 42 আছে। এইটারই আর একটা কালার, জাস্ট ওয়াও, কি অপূর্ব কালার। ওই গামছি মানে কটনের মধ্যে দেখাচ্ছি, আজরাক, যেটা হচ্ছে পিওর আজরাকের মধ্যে একদম, এই হচ্ছে যে আজরাকটা যাবে। এটার সাইজটা হচ্ছে যে এক্সেল 42। এগুলো ঝটপট বুকিং করবে, ভেতরে কিন্তু স্লিপসটা দেওয়া আছে। কেমন ভাবে আছে দেখো, এইটা এক সাইডটা পড়ছে আর এই হচ্ছে স্লিপসটা। স্লিপসটা কিন্তু খুব বড় স্লিপস দেওয়া আছে, এই যে এতটা স্লিপস মানে একদম থ্রি কোয়ার্টার হাতা, দেখো থ্রি কোয়ার্টার পুরো কিন্তু স্লিপস, এটা থ্রি কোয়ার্টার হাতা স্লিপস করা আছে, ছোট নয়। যারা থ্রি কোয়ার্টার পরবে তাহলে এতটা হাতা দিয়ে যদি তুমি এটা পরো, তোমার স্লিপসটা পরে নিলে, এটা 42 1190 10% ডিসকাউন্ট আছে। 1190 10% ডিসকাউন্ট। আচ্ছা আর একটা দেখাচ্ছি, এটাও একটা কুর্তি, এর গলাটা হচ্ছে এইরকম, এইভাবে আসছে, এটার হচ্ছে হাতা নেই, এই যে ঠিক এইরকম ভাবে আসবে, এটা ভীষণ স্টাইলিস্ট, এটাও তাই, এই যে এইরকম ভাবে গলাটা এরকম ভাবে, ওয়ান পিস, এটা কিন্তু ওয়ান পিসই, কি দারুন দেখতে, একদম স্লিভলেস এরকম। আর এর সঙ্গে হচ্ছে যে এই যে গলাটা এইরকম ভাবে যাবে, আর এর সঙ্গে স্লিপসটা ঠিক এইরকম ভাবে আসবে, এসে এটা নিচের দিকে নেমে যাবে, এইরকম ভাবে আসবে, ঠিক দারুন দেখতে, এটা ভীষণ স্টাইলিস্ট। যারা এই ধরনের একটু স্টাইলিস্ট পছন্দ করো, এটা গামছি আজরাকের মধ্যেই আছে। এর হচ্ছে যে সাইজটা হচ্ছে যে এক্সেল মানে 42, এটা হচ্ছে যে 42, এর সাইজটা হচ্ছে 42, আর লেন্থটাও অনেকটা বড় লেন্থ আছে। ফ্রক স্টাইল হিসেবে পড়তে পারো নিচে, এই ব্ল্যাক লেগিংস বা ব্ল্যাক কালারের যদি তোমরা মনে করো পালাজো দিয়ে পড়বো, পড়তে পারো। 1190 মাইনাস 10% ডিসকাউন্ট, 1190 10% ডিসকাউন্ট। এইবার দেখাচ্ছি একটা ইন্ডিগোর উপরে, এটাও তাই, এই যে এইরকম ভাবে আসছে, এটাও তাই, পরার পর এই আসবে, এটাও ভীষণ ভালো লাগবে, দারুণ দেখতে, এইরকম ভাবে আসবে। এইগুলো পড়লে কিন্তু খুব ভালো লাগে, মানে এগুলো পড়লে নিচে কিছুটা না পড়লেও চলে, যদি ফ্রক স্টাইল হিসাবে পরো, যারা এগুলো পড়তে ভালোবাসেন আর কি, তাদের খুব ভালো লাগবে। আর ঠিক এটা এই সাইড দিয়ে যাবে, টাইট হয়ে যাবে, যার জন্য এটা ভীষণ ভালো একটা ফিটিংস হলে খুব ভালো লাগবে। এটা এটার সাইজটা হচ্ছে ডাবল এক্সেল মানে 44, এটা 44 সাইজ আছে, এইরকম ভাবে 44 আছে, 990 10% ডিসকাউন্ট, 990 10% ডিসকাউন্ট আছে, এটা 990 ইন্ডিগোর ওপর আছে, 990 10% ডিসকাউন্ট আছে। তারপরে আবার আর একটা দেখাচ্ছি, এটা হচ্ছে কাপ্তান, এই হচ্ছে যে কাপ্তানের সাইজটা হচ্ছে এটার সাইজটা কিছু দেখতে পাচ্ছি না, ও এগুলো ফ্রি সাইজ, সরি, এটা ফ্রি সাইজের মধ্যে আছে, গামটি কটন, গামটি আজরাকের মধ্যে আসছে, এই যে এটা আসবে, আর তার সঙ্গে এইটা হচ্ছে যে এটা একদম খুব সুন্দর, দেখো পুরো আজরাক, গামটি আজরাকের মধ্যে আসছে, এটা একদম এইরকম ভাবে, আর এইখানে হচ্ছে যে লেসটা দেওয়া আছে, পুরো সাইজটা ফ্রি সাইজ, এটা একদম ফ্রি সাইজের মধ্যে আসছে, এর ব্যাক সাইডটাও এরকম। 1190 যাদের কিন্তু পছন্দ হবে, এগুলো একটা একটাই আছে, কারণ এগুলো ঝটপট বুকিং করতে হবে। আবার মানে একদম সেম যদি এই কটনটা থেকে থাকে মেটেরিয়ালটা,
তাহলে সেমটা হয়ে যাবে। যদি মেটেরিয়াল না থাকে কিন্তু আমি পারবো না করে দিতে। তাই যাদের পছন্দ হবে একদম ঝটপট বুকিং করবে, কারণ বেরিয়ে যাওয়ার পর কিন্তু এটা পাওয়াটা খুব টাফ হয়ে যাবে। আর এগুলো ভীষণ স্টাইলিশ, কারণ এগুলো ঝটপট বেরোনোর জিনিস আর কি। 1190। তারপরে আবার আর একটা দেখাচ্ছি, এটাও তাই। ওয়াও কি সুন্দর, দেখো কি অপূর্ব, একদম গামটি আজরাকের মধ্যে, খুব যেটা হচ্ছে কস্টলি যে আজরাকটা আর কি, তার মধ্যে আর কি ডাবল ডাবল করে যেটা করা হয় আজরাক, সেই হচ্ছে যে আজরাকের মধ্যে এটাও তাই। এগুলো কিন্তু ফ্রি সাইজ হয়, 1190। এটাও তাই 1190, তার মধ্যে হচ্ছে 10% এখন ডিসকাউন্ট আছে, নো ডেলিভারি চার্জেস, না উইথ 60 rupees ডেলিভারি চার্জ, সরি। কুর্তির ওপর কিন্তু এটা বলতে মনে নেই, সবাই ভাববে তো 60 rupees ডেলিভারি চার্জ কিন্তু লাগবে, 10% ডিসকাউন্ট প্লাস 60 rupees হচ্ছে ডেলিভারি চার্জ, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। কুর্তির সময়, একমাত্র কুর্তির সময় 60 rupees ডেলিভারি চার্জ থাকে। এই হচ্ছে যে কুর্তিটা, এটা ব্যাক সাইডটা। তারপরে দেখাচ্ছি আবার গামচি কাটনের মধ্যে হচ্ছে কুর্তি, সাইজ যাদের যেটা লাগবে আর কি সেটা তোমরা বলে দেবে, 46। এটাও আছে 46 সাইজের, অপূর্ব দেখতে, অপূর্ব দারুণ দেখতে। এটাও গলাটা ঠিক এই রকম ভাবে আসবে, পুরো আজরাকটা দেখো অসম্ভব সুন্দর, 46, 1190, 10% ডিসকাউন্ট। এই হচ্ছে নিচের দিকটা, এই হচ্ছে যে এর ফ্রন্ট পোর্শনটা, এইটা আসবে হাতাটা, থ্রি কোয়ার্টার হাতা, এইটা থ্রি কোয়ার্টার হাতাটা এরকম ভাবে আসবে, আর এর ব্যাক সাইডটা হচ্ছে যে এটা। এটাও তাই 1190, 10% ডিসকাউন্ট আছে, 1190, 10% ডিসকাউন্ট, 46, এটা কিন্তু 46 আছে। যাদের অন্য কিছু, যাদের মনে হবে সাইজের ব্যাপারটা, তারা প্লিজ একটু ফোন করবে, বলবে পকেট, উইথ পকেট, উইথ পকেট 1190। এটাও তাই 1190। তারপরে আবারও আর একটা দেখাচ্ছি, এটাও 1190, 44 সাইজ আছে, এটা 44 মেরুন আজরাকের মধ্যে আসছে, এই যে গামটি আজরাক কিন্তু এগুলো দেখাচ্ছি, 1190। হ্যাঁ এটাও 1190, এই হচ্ছে 44 সাইজ। এটা ঝটপট কিন্তু বুকিং করতে হবে, না হলে কিন্তু পরে পাওয়াটা, সেম পাওয়াটা খুব টাফের হয়ে যায়, কারণ আমি জানি এর আগে এক একজন কুর্তি বুকিং করেছেন 4-5টা এরকম করে, তখন খুব টাফ হয়ে যায় আমার দেওয়া, কারণ বেরিয়ে যাওয়ার পর তখন থাকে না, যেমন ঢাকার ক্ষেত্রেও হয়েছে আমার। তো এই হচ্ছে যে, এইটা হচ্ছে যে পুরোটাই এরকম ভাবে যাবে, ওই 1190, এই যে আজরাকটা এরকম ভাবে যাচ্ছে, এটা ফ্রন্ট সাইডটা, এইটা হচ্ছে ব্যাক সাইডটা, 1190। তারপরে আবার আর একটা দেখাচ্ছি, এটা কলার দেয়া কিন্তু এর মধ্যে হাতাটা আছে সেটা সবাই জানো, এটা 42 দেখাচ্ছি, কিন্তু সাইজ যাদের যেটা সেটা বলবে, এর ভেতরে কিন্তু এ লাইন কুর্তি যেটা, এর ভেতরে পকেট, এর ভেতরে স্লিপসটা দেওয়া আছে, এই যে এর ভেতরে স্লিপসটা আছে, দেখিয়ে দিলাম। আর এই রংটাও খুব সুন্দর, আজকে প্রত্যেকটা বেশ একই ধরনের কালার কম্বিনেশন দেখালাম, যেগুলো সবাইকে খুব ভালো লাগে আর কি। এই হচ্ছে যে কুর্তিটা, এটা কলার দেওয়া আছে কিন্তু খুব হালকা, এই যে এর গলাটা হচ্ছে এরকম ভাবে যাবে, দারুণ দেখতে, এটাও খুব সুন্দর, এটাও তাই 1190। এটার সাইজটা আসছে 42, 1190। তোমরা ঝটপট বুকিং করো, আর হচ্ছে যদি কেউ এসে দেখে কেনাকাটা করতে চাও, তাহলে একদম বেলেঘাটা সিআইটি মোড় থানা ঠিক তার অপোজিটে আমার শোরুমে চলে আসো। আমার একটা এক্সিবিশন হবে 7th April থেকে 14th April অব্দি, একটা ধামাকা সেল আমার থাকবে, তোমরা সবাই কিন্তু এসে কেনাকাটা করবে, সেদিন কিন্তু ধামাকা থাকবে সেল। আমি একটা গুজরাটি স্টিচ তোমাদের দেখাই, ভীষণ সুন্দর, একদম ঝটপট একটা ঝলক দেখিয়ে দিই, যেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আঁচলটা, ওয়াও কি সুন্দর, দেখো পুরো গুজরাটিতে ভরা আঁচলটা, একদম গুজরাটি করা আছে এইরকম ভাবে। আর এটা উইভিং এ, পুরো মাল্টি কালারটা কোনো কালার করিনি আমি, একদম উইভিং করা আছে এরকম ভাবেই। আর তার সঙ্গে হচ্ছে যে পুরো গুজরাটি করা, আর
আর বুলিয়ান স্টিচ করা আছে, ভেতরে পার্সি গুজরাটি, এর ভেতরে হচ্ছে পার্সি। যদি কেউ মনে করো ঝটপট চলে এসো, প্রচুর কালার এসছে, আমি একদিন দেখিয়ে দেবো এগুলো। আর এই হচ্ছে যে একদম রেনবো, একটা পুরোটাই উইভিং এর, কোন কালার নেই, ডুয়েল টোন আছে। এই হচ্ছে আপার বর্ডারটা, আর তার সঙ্গে হচ্ছে যে এটা লোয়ার বর্ডার, ভেতরে হচ্ছে এইরকম ভাবে বুলিয়ান স্টিচ অ্যান্ড পার্সি স্টিচ করা আছে, আর ডুয়েল টোন। কালারটা অসম্ভব, কোনো কথা হবে না, এইগুলো নিয়ে কোনো কথা হবে না, আমি দেখাবো। এইগুলো হয়ে চলে এসছে একদম কাতান বাই কাতান, গরদ কাতানের মধ্যে, দিস ইজ গরম গরদ কাতান, থ্রি ডি গরদ কাতানের মধ্যে গুজরাটি প্লাস বুলিয়ান স্টিচ। ওয়াও, জাস্ট ওয়াও, দেখিয়ে দিলাম তোমাদের একটা। দিস ইজ বিপি পোর্শনটা, এই হচ্ছে বিপি অ্যান্ড স্লিপসটা, এর ঝলক প্রত্যেকটা কালার, কোনো কথা হবে না। তা তোমরা চলে এসো, আজকের মতো এখানে, নমস্কার।